রফিক আমরা অনেকদিন ধরেই ভালো খেলছিলাম কিন্তু সবসময় জয় আসছিল না কালকে ফাইনালি প্রথম জয় এলো কতটা স্বস্তি এটা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল টিম সবসময় জেতার জন্য মাঠে নামে কারণ আমরা কিছু ম্যাচ হেরেছি কিছু ম্যাচ ড্র করেছি তার পেছনে কারণ আমরা সবসময় জেতার জন্য লড়াই করেছি যে আমরা ডিফেন্ড হয়ে গেছি বলে গোল খাবো না তা না ইস্টবেঙ্গল জেতার জন্য খেলে ডেফিনেটলি আমরা ট্রাই করছি যে ভালো রেজাল্ট করার আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে আমরা বছরের শুরুতেই নিউ ইয়ারে আমরা তিন পয়েন্ট পেয়েছি টিমের মোটিভেশন টিম এখন খুবই ভালো কমব্যাক করেছে এটা খুব টিমের পজিটিভ দিক কারণ হোপ সাপোর্টাররা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে এটা আমরা সিজনের শেষ পর্যন্ত সাপোর্টারদের কাছ থেকে আশা করব যে আপনারা এইভাবে সাপোর্ট করে যান টিম ভালো রেজাল্ট করবে তোমার মতে আমরা আমরা কালকে কালকে কি কি করেছি যেটা করিনি কালকের সব থেকে মেন জিনিস হলো আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে রিজার্ভ বেঞ্চে যারা বসে আছে যে টিমের মধ্যে যে ফাইট সেটা ইস্টবেঙ্গল টিমের কালকে দেখা গেছে যে ফাইট করলে সব কিছু ফিরে পাওয়া যায় সেটা আমরা কালকের ম্যাচ থেকে প্রমাণ পাওয়া গেছে আমরা কালকে দেখলাম যে ম্যাচের পর একটা হলো। কি কারণ এটা আমি এর আগে বেঙ্গলে খেলেছি আমরা খেলা শুরু হওয়ার আগেই যে আমরা সার্কেল করে দাঁড়িয়ে ওয়ান টু থ্রি ইস্টবেঙ্গল যে সাউন্ডটা প্রথম দু একটা ম্যাচে আমরা আমাদের হয়নি ফার্স্ট আমি প্রথম যেদিন ফার্স্ট ইলেভেনে আসি টিমের সঙ্গে ফার্স্ট ইলেভেনে ম্যাচ খেলি সেই দিন প্রথম দিনই আমি প্রত্যেক ছেলেকে বলেছিলাম আমাদের এটা আমার টিমের একটা স্পিড যে আমরা একসঙ্গে গোল হয়ে দাঁড়িয়ে যে ওয়ান টু থ্রি ইস্টবেঙ্গল এই সাউন্ডটা আমরা দেবো যাতে হ্যাঁ অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ ইস্টবেঙ্গল প্লেয়ার যে প্রাউড ফিল করি যে আমি ইস্টবেঙ্গলের জন্য লড়াই করছি ইস্টবেঙ্গলের জন্য ফাইট করছি নাইনটি মিনিটসের শুরু থেকেই রফিক তুমি তোমার রোল নিয়ে যদি বলি তুমি ধারাবাহিক ভাই ভালো খেলে গেছো টিমও ভালো খেলে গেছে কিন্তু তফাতটা কোথায় হলো কালকে রাত্রে তুমি যখন ঘুমলে আর ভালো খেলে এসে কিন্তু জয় আসছিল তখন যখন ঘুমোতে তফাৎটা কি তুমি এর আগেও ইসবাগ খেলেছো ফ্যানদের থেকে কেরকম রিয়াকশান এসছে যদি একটু বলো ম্যাচ যখন ইস্টবেঙ্গল জার্সি পরে খেলতে নামে তখন আমি অ্যাজ এ প্লেয়ার আমি কোনো সময়ের জন্য ভাবি না যে পরের ম্যাচ খেলার জন্য আমি নিজেকে সেফ করে রাখি বা নিজেকে কন্ট্রোল করে রাখি আমি মনে করি যে এটাই আমার লাস্ট ম্যাচ তার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার টু আমি দিতে থাকি তাতে ওপরওয়ালা আমার সাথ সাথ দেবে কারণ যে হার্ডওয়ার্ক করে সে তার কাছে ভগবান সবসময় সাথ দেয় আমি টিমের জন্য হানড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছি ডেফিনেটলি আমাদের আদার্স প্লেয়াররা ওরাও হানড্রেড পার্সেন্ট দিচ্ছিলো কারণ সমূহ কিছু সময় লাক ফেভার করে না আমাদেরকে আমাদের লাক ফেভার করছিল না দেন যার সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেক ম্যাচটাই আমাদের কাছে দু ডাই ম্যাচ আমাদেরকে প্রত্যেক ম্যাচ জিততে হবে জেতার টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে আমরা আশা করি পরের ম্যাচ আরো ভালো রেজাল্ট করব আরও ভালো আরো কম্প্যাক্ট খেলব আরো ভালোভাবে খেলবো কোচ ডিসাইড করবে যে আমরা কেমনভাবে খেলবো কি না না খেলবো সেটা সম্পূর্ণটা কোচের ওপরে তুমি পরের ম্যাচের কথা বললে আমরা নেক্সট হয়তো ছটা দিনে দুটো ম্যাচ খেলব তারপরে সেকেন্ড লেগ শুরু হচ্ছে এই যে মোমেন্টামটা আমরা পেলাম এই জয়ের পরে কিন্তু আমরা আবার এত কম সময়ের মধ্যে দুটো ম্যাচ খেলে নিচ্ছি তো এইটা কি একটা ভালো দিক যে মোমেন্টামটা আমরা করে খেলে মোমেন্টাম তুমি যখনই ইস্টবঙ্গল জার্সি পরে মাঠে নামবে তখন তোমাকে কেউ বলবে না যে টিম টায়ার্ড হয়ে গেছে বা টিম আজকে খেলতে পারেনি বা আজকে কেন এই প্লেয়ার এই প্লেয়ার বলবেন তখন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে হ্যাঁ ডেফিনেটলি একদিন দুদিন পর ম্যাচ হলে প্লেয়ারদের টায়ার্ডনেস থাকে সেটাকে ওভারকাম করতে হবে সেটাকে ভালো রিকভারি করতে হবে সেটা সেটাকে রিকভারি করে পরের ম্যাচের জন্য আমাদেরকে প্রিপারেশান নিতে হবে যাতে আমরা ভালো রেজাল্ট করি রফিক এখন একটু আমরা যেহেতু এবার একটা এমন সিচুয়েশনে আছি আমরা বাবলের মধ্যে আছি আমরা হোটেল থেকে বেরোতে পারি না ট্রেনিং যাই ট্রেনিং থেকে ম্যাচে যাই তারপর আবার হোটেলেই থাকি তো টিম এনভায়রমেন্টটা নিয়ে যদি একটু বলো আমরা দেখি সারাক্ষণ তুমি একজন তুমি একটা লাইভ ওয়ার টিম এই টিমের সঙ্গে মজা করছো বলছো টিম এনভায়রমেন্টের নিয়ে যদি বলো টিম বন্ডিং আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ফরেন প্লেয়াররা কোচিং স্টাফ সেটা নিয়ে আমাদের যদি একটু বলো অ্যাকচুয়ালি কী বলতো একটা ফ্যামিলি বলে না ফ্যামিলি যেমন কি হয় ফ্যামিলিতে সবার সঙ্গে ভালোবাসা আনন্দ করা এনজয় করা এটা একটা আলাদা মোমেন্ট এটা একটা আলাদা এই এই যে এই যে এই যে ফুটবল কেরিয়ার আমার ফুটবল কেরিয়ার এটা হলো বেস্ট মোমেন্ট এর পরের যখন আমি খেলা ছেড়ে দেব। তখন এই মোমেন্ট আর ফিরে পাবো না তাই ম্যাচ খেলার সময় যে যে এনজয়টা আমি করি আনন্দ করি কারণ ফুটবল ছাড়া আমার কাছে আর কিছু নেই আরও খেলছি লক্ষ লক্ষ সমর্থকের যে টিম সাপোর্ট করে ইস্টবেঙ্গল সে টিমে খেলছি ডেফিনেটলি নিজেকে খুব প্রাউড ফিল হয় আর একটা কথা বলবো যে এই আমাদের বাবেল এরিয়ার মধ্যে যে সকল অফিসিয়াল স্টাফ আছে তারা এক কথা অসাধারণ যে মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয় কীভাবে ভালোবাসতে হয় যে কিভাবে নিজেদেরকে মোটিভেট করতে হয় এটা একটা ফ্যামিলি ফ্যামিলি বলবো না নিজের বাড়ির লোক বলবো বোঝা যায় না যে আমরা এতদিন আজ সত্তর পঁচাত্তর দিন একসঙ্গে রয়েছি খুব একটা নিজেদের মতো হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় এই কলকাতায় গেলে সবার সঙ্গে আবার দেখা হবে কিন্তু এই কথাটা একটা ভালো লাগে ফিলিংস আছে যে অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ আদার্স রিলেশন এটা একটা ভালো দিক টিমের ভালো দিক কারণ আমরা অনেক লেটে স্টার্ট করেছি এখন মনে হচ্ছে যেন আমরা খুব ভালো জায়গায় পৌঁছেছি সবাই রফিক বলে কিন্তু হঠাৎ একদিন ঘুরে ডাকছে রাফা আমি ভেবে পাচ্ছি না কাকে ডাকছে রাফা বলে আমি তো অন্যদিকে তাকিয়ে আছি সেই সেই মুহূর্তে আমাদের গাফার কোচ আমাকে বলছে রাফা রাফা আমি ঘুরে দেখলাম যে কোচ ডাকছে ইয়েস কোচ তারপরে ভাবলাম তারপরে দেখি টিমের মেডিকেল স্টাফ থেকে শুরু করে মিডিয়া ম্যানেজার থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে টিমের কিট বয় থেকে শুরু করে মাসাজার থেকে শুরু করে সবাই আমাকে রফিকার বলে না রাফা বলে ডাকে ভালো লাগে যে কোচের দেয়া নাম টিমের সবাই আমাকে ডাকছে ইভেন্ট ম্যাচের সময় অল প্লেয়ার্স আমাকে রাফা বলে ডাকে ভালো লাগে যে হ্যাঁ ডাকছে ভালোবাসে বলে ডাকছে এটা একটা আলাদা পাওনা শেষ করার আগে আমরা এখন আমাদের লাস্ট লেগ অফ ফিক্সচারে ঢুকে যাব আমরা একটা জিতেছি এখনও আমাদের সমর্থকদের থেকে কি এক্সপেক্টেশন তুমি ভালো করে জানো সমর্থকরা কী চায় তো একটা সমর্থকদের যদি জন্য একটা মেসেজ আর আগামীকাল তারা মানে আগামী মানে আমাদের নেক্সট খেলাগুলোতে তারা কি আশা করতে পারে সবার আগে বলছি যে ইউ হ্যাপি নিউ ইয়ার কারণ আমি এক তারিখে হ্যাপি নিউ ইয়ার উইশ করিনি কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে আমরা ম্যাচ জিতব তারপর হ্যাপি নিউ ইয়ার উইশ করবো থ্যাংকস ও যে আমরা ম্যাচ জিতেছি তার জন্য আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করছি সকলকে আর আশা করি তোমরা টিমকে সাপোর্ট করো কারণ তোমরা ছাড়া ইস্টবেঙ্গল টিমের যে ঐতিহ্য যে ভালোবাসা যে মাধুর্য অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ডে সেটা অনলি মাত্র সাপোর্টারদের জন্য তোমাদের জন্যই এত উন্মাদনা তোমাদের জন্যই এত পরিশ্রম করা আমাদের তোমাদের জন্যই সব কিছু কারণ আজ আমরা পরিশ্রম করে যে তিন গোলে জিতেছি এটার একমাত্র ফল তোমরা কারণ তোমরা যে আনন্দ পেয়েছ সেটাই আমাদের কাছে নিউ ইয়ার আমরা আমরা তিন গোলে জিতেছি আমরা ওটা ভুলে গেছি পরের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি যাতে তোমাদের মুখে ভালো হাসি দিতে থ্যাংক ইউ সো মাচ